আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আছি আল্লাহর রহমতে ভালো। তো আজকে চলে আসলাম, একটা ভিডিও আমরা করব, সেটা হচ্ছে ফটোশপ নিয়ে। তো আজকের যে সাবজেক্টটা সেটা হচ্ছে কীভাবে আমি পার্সপেক্টিভ র্যাপ আর পাপেট র্যাপ এই দুইটা কাজ আমি করব। তো দুইটাই ফটোশপের 2017 ভার্সনের নতুন সংস্করণ। যারা 2017 ভার্সনের ওল্ড কোনো ভার্সন ইউজ করবেন তারা এই দুইটা অপশন হয়তো পাবেন না, তো নতুন ভার্সনে কাজ করতে হবে। ঠিক আছে, স্টার্ট করি আজকে। তো অলরেডি আমরা এখানে আমার কাছে দুইটা ছবি আছে, একটা হচ্ছে এই ছবিটা এবং একটা হচ্ছে একটা একটা বিল্ডিংয়ের ছবি। তো ফার্স্টে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পার্সপেক্টিভ ওয়ার্প। কোনো কোনো ছবির পার্সপেক্টিভ আমি কীভাবে মোটামুটি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে ঠিকঠাক করতে পারবো সেই জিনিসটা আমরা আজকে দেখবো। লাইক এই ছবিতে আমার ট্রেনটা খেয়াল করেন একটু উঠে আছে, বাট এটাকে যদি আমি ঠিক করতে চাই কীভাবে, আমি এই এই পাশটা অন ট্র্যাক বাট এই পাশটা আমার ঠিক নাই, তাহলে আমি যদি এটাকে পুরোটাকে ঠিক করতে চাই, এটাকে ঠিক করলে কিন্তু আবার এই পাশে উঠে যেতে পারে। সো এই পাশটাকে ফিক্স রেখে কীভাবে এই পাশটা আমি ঠিক করব, এবং এই এই বিল্ডিংটার মধ্যে আমরা কিছু কাজ করব। লাইক এই বিল্ডিংটাকে আমি চাচ্ছি যে এই পাশের যে পার্সপেক্টিভটা সেটা আরেকটু আমি উইথটা একটু বাড়াবো, এবং এই পাশে একটু সামনে থেকে আমাদের ভিউটা একটু চেঞ্জ করব। তাহলে এই জিনিসটা কীভাবে আমি করবো সেটা দেখি। তাহলে আমরা আগে ফার্স্টে পার্সপেক্টিভ র্যাপটা দেখি, তারপর আমরা পাপেট র্যাপটা দেখব। তাহলে ফার্স্টে আমি এটা নিয়ে কাজ করি। তো আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে ছবিটা আমি আনবো, এনে এডিট থেকে পার্সপেক্টিভ ওয়ার্পে ক্লিক করব। তো এখানে আপনাকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে কীভাবে আপনি সিলেক্ট করতে হবে, তো আমি দেখাচ্ছি কীভাবে। তাহলে ফার্স্টে আপনি যেহেতু পার্সপেক্টিভ মানে এখানে দুইটা পার্সপেক্টিভ আপনাকে ঠিক করতে হবে, এক আমি যেই কাজটা এখানে করবো সেটা হচ্ছে ফার্স্টে একটা পার্সপেক্টিভ ঠিক করি, 1 2। তাহলে যেটা করতে হবে এই পার্সপেক্টিভটা আমার এটার সাথে ম্যাচ করে দিতে হবে, এবং এটা আমি আমার ট্রেনের শেপে নিয়ে আসবো। এটাকে এখানে নামাই দিলাম, এটাকে এতটুকু আনলে ওকে। আচ্ছা, এই পার্সপেক্টিভটা ম্যাচ করতে হবে, ওকে। তাহলে এই পার্সপেক্টিভটাকে আমি দুইটা ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে এই পাশটা এবং একটা হচ্ছে এই পাশটা। তাহলে দুইটা সিলেক্ট করে আমি পার্সপেক্টিভ র্যাপ দিয়ে জাস্ট উপরে দেখেন লেআউট, আমি এতক্ষণ লেআউটের কাজটা করছি, জাস্ট লেআউটটা সেট করছি যে কীভাবে জিনিসটা ঠিক হবে। নাও আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট ওয়ার্প একটা ক্লিক করব। ওয়ার্পে যখন ক্লিক করব তখন সে আমাকে দেখেন পার্সপেক্টিভের কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে মুভ করি দেখেন কী হচ্ছে, আমার এই পাশটা ফিক্স রেখে এই পাশটাকে সে ঠিকঠাক করতেছে। তো আমি এটাকে একটু নামাই দিলাম, এটাকে যদি আমি আর একটু নামাই দিই তাহলে এটা ট্রেনটা অন ট্র্যাকে চলে আসছে। এটাকে যদি আমি আর একটু ডাউন করে দিই, খেয়াল করেন তাহলে কারেক্ট উপরে উঠে দিই। আপনি যতক্ষণ না আপনি মনে হচ্ছে না পারফেক্ট হচ্ছে আপনি চাইলে এগুলাকে আপ অ্যান্ড ডাউন করে ঠিকঠাক করে নিতে পারেন। যখনই আপনার হয়ে যাবে উপরে ঠিক চিহ্ন সাইন বাটনটাতে ক্লিক করলে হয়ে যাবে, অথবা এন্টার বাটন দিলে ঠিক হয়ে যাবে, ডান। তো আমাদের পার্সপেক্টিভটা দেখেন, এই ছবিটার দেখেন এটা হচ্ছে আমার বিফোর অ্যান্ড এটা হচ্ছে আমার আফটার। খুব সহজে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে আমি আমার কাজটা কমপ্লিট করতে পারলাম। তো এটা আমি আরেকটা ছবির মধ্যে অ্যাপ্লাই করে দেখি। লাইক এই ছবিটা এখানে আমি দুইটা পার্সপেক্টিভ, এই ছবিটাকে আমি দুইটা পার্সপেক্টিভ করে নিব, এক পাশ হচ্ছে এইটা এবং আরেক পাশ হচ্ছে এইটা। দুইটাকে যদি আমি দুই ভাগ করে নিতে পারি আমি ভিউটা চেঞ্জ করে নিতে পারবো। তাহলে আমি এডিট থেকে যাচ্ছি পার্সপেক্টিভ ওয়ার্প, এটাকে একটা ভাগ করে নিচ্ছি 1, এদিকে আরেকটা ভাগ করে নি সরি এখান থেকে ভাগ করে নিচ্ছি 2। তাহলে মাঝখানে একটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখানে আমি একটু দেখা দিতে হবে যে আমার বিল্ডিংয়ের শেপটা হচ্ছে এতটুকু পর্যন্ত, আর এই পাশে হচ্ছে আমার আই থিঙ্ক ওকে, এটা তোটুকু ঠিক আছে। এই পাশে আর একটু ঠিক করেছি, ফাইন। তাহলে জাস্ট আমি জাস্ট এখন লেআউটটা ঠিক করলাম, পার্সপেক্টিভ ওয়ার্পের লেআউটটা ঠিক করে জাস্ট ওয়ার্পে ক্লিক করব। এরপরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আমি যদি ড্র্যাগ করি, খেয়াল করেন আমার আমার ছবির পার্সপেক্টিভটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ডান পাশের যে পার্সপেক্টিভটা এটা কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারতেছি। লাইক আপনি এখন এরকম করতে পারতেছেন, এই পাশটা আমি একটু ব্রড করে দিতে পারি। পার্সপেক্টিভের সাথে খেয়াল রাখতে হবে আমার ছবি যাতে কোনো ধরনের ডিস্ট্রাকশন না হয়, ঠিক আছে, একটু নিচে আনতে হবে, ব্যাস। তাহলে খেয়াল করেন আমার
এই বিল্ডিংটার কি করলাম, আমি ভিউটা চেঞ্জ করে দিলাম পার্সপেক্টিভের মাধ্যমে। তাহলে আমি যদি একটু ওল্ডটা দেখি, এটা হচ্ছে আমার ওল্ড ওল্ড পিকচারটা যেমন ছিল, আর এটা হচ্ছে আমার যেটা নতুন আমরা করলাম। খুব ভালো একটা টুল। ওকে, তাহলে আমরা পার্সপেক্টিভ ওয়ার্পটা আশা করি আমরা কিছুটা বুঝতে পারছি। এবার আমরা একটু দেখবো পাপেট ওয়ার্প। তো পাপেট ওয়ার্পটা হচ্ছে আর একটু যদি বলি কমপ্লেক্স পার্সপেক্টিভে, জাস্ট আমার দুইটাই কি আসে পার্সপেক্টিভ আসে, তো পাপেট ওয়ার্পটা হচ্ছে আমার আর একটু কমপ্লেক্স শেপ শেপের জন্য। যেমন এই শেপটা যথেষ্ট কমপ্লেক্স শেপ, এটাতে আমি পার্সপেক্টিভ আনলে কিন্তু দুইটা সাইড করে কিন্তু ঠিকঠাক করতে পারবো। লাইক আমি এই ছবিটাকে চাচ্ছি পোর্ট্রেটটাকে তার মাথাটাকে আর একটু সোজা করতে বা আর একটু বাঁকা করতে, তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে পাপেট র্যাপ। তাহলে আমি চলে যাবো এডিট, এডিট থেকে পাপেট পাপেট ওয়ার্প, পাপেট ওয়ার্পে গিয়ে পাপেট ওয়ার্প যখন দিব তখন এখানে কিছু মেস আসবে। তো যেহেতু আমি লেয়ারটা আলাদাভাবে করে রাখছি আগে থেকে, শুধু এই লেয়ারটাই সিলেক্টেড, তাহলে এই লেয়ারটাই পুরোটাতে মেস আসছে। এখন জাস্ট আমি যেটা করব, পাপেট র্যাপ নেওয়ার পরে এই পিন বাটনটা আসবে, আমি জাস্ট এখানে কিছু পিন দিয়ে দিব যে কোন কোন এরিয়াগুলো আপনার কর্নার এরিয়া। তাহলে আমি এখানে এখানে পিন পিন অ্যাড করে দিচ্ছি, এখানে 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 এই জায়গায় আর এই জায়গায়। তাহলে আমি বিভিন্ন জায়গায় কিছু পিন সেট করলাম যাতে এই পিনগুলো ধরে আমি পরবর্তীতে এটাকে মুভ করতে পারি। তাহলে আপনি যে পিনটা সিলেক্ট করবেন এরপরে সেটাকে ধরে আপনি যদি মুভ করেন, খেয়াল করেন আপনি আপনি মুভ করতে পারতেছেন। আমি যদি এভাবে মুভ করি, লাইক এটাকে আরেকটা দিকে নিয়ে আসি, আরেকটা মুভ করলাম, এন্টার দিচ্ছি, খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে আমার বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। যদি একটু উপরে উঠে গেছে এটা কোনো সমস্যা নেই, আমি যে কোনো টাইম ঠিকঠাক করে দিতে পারবো। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। তো যদি কিছু শিখতে পারেন ভিডিওটা, তো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সবসময় আমার ভিডিও দেখে থাকেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলেই আপনি সাথে সাথে নোটিফিকেশন পান। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে আগামী সপ্তাহে। থ্যাংক ইউ।